অপরকে সালাম দিতে পারে কি পারে না, মহিলা পুরুষ যদি ফিতনার আশঙ্কা না থাকে দিতে পারে, ফিতনার আশঙ্কা না থাকে তাহলে দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মহিলা পুরুষকে দিতে পারে, পুরুষ মহিলাকে দিতে পারে, যুবক যুবতীকে দিতে পারে, যুবতী যুবককে দিতে পারে। ফিতনার আশঙ্কা কখন নেই, ওর সাথে ব্যক্তিগত কোনো কানেকশনের সম্ভব নাই, যে সালামের মাধ্যমে আমি একটা কোনো খারাপ রাস্তা খুলতে যাচ্ছি এরকম যদি সম্ভাবনা না থাকে। লোকজনের সামনে সালাম আলাইকুম, হ্যাঁ বাপ মায়ের সামনে বোরখা পরে আছে সালাম আলাইকুম ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা সালাম আলাইকুম ভাই, অথবা শেখ বলছে সালাম আলাইকুম শেখ, অসুবিধা নেই, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু যদি নির্জনে হয়, আর বিশেষ করে যুবক যুবতী রাস্তাঘাটে একা একা দেখা হচ্ছে, রাস্তায় একজন যুবতী আছে আর একটা যুবক আছে, সালাম আলাইকুম ভাই, অথবা ও বলছে সালাম আলাইকুম আপু, হেই করে ফিতনা হবে। যেখানে ফিতনার সম্ভাবনা নেই সেখানে জায়েজ, আর ফিতনার সম্ভাবনা যদি থাকে তাহলে জায়েজ নেই। আপনার দাদির বয়সের, আপনার মায়ের বয়সের বুড়ি 60 বছরের গ্রামের কোনো মহিলা, বেগানা মহিলা, তো সালাম দাও জায়েজ আছে, তার ফিতনার আশঙ্কা কম আছে, করে নেই হয়তো। সালাম আলাইকুম খালা, গ্রামের খালা, গ্রামের কাকি চাচি বলছেন কিছু, আন্টি সালাম আলাইকুম, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো ফিতনার সম্ভাবনা কম সেখানে।